আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, মুখ ফুসকে স্বীকার করে নিল স্বরাষ্ট্রমন্ত্রী, আমেরিকায় বাড়ি বানিয়েছে 186 বড় বড় পুলিশ কর্মকর্তা সহ আরো অন্যান্য বড় বড় আমলা সহ মন্ত্রীরাও। এই খবরটি আজকে আপনাদের সামনে তুলে ধরব, আর এরপরে তুলে ধরব হাসিনাকে মরণ কামড় দিতে শুরু করেছে সারা বাংলার মানুষ। হাসিনার পতনের সময়েও হাসিনার দালালি করে যাচ্ছে বাংলাদেশের নতুন নতুন গুটি কয়েক শিল্পীরা, যাদের মধ্যে রয়েছে সাকিব খান। আর সবশেষে তুলে ধরব হাসিনার মিথ্যাচার আর বিএনপির গণ আন্দোলনে ব্যর্থ ভূমিকা, এ নিয়ে আমাদের সামনে একজন আলোচনা করবেন। তো বন্ধুরা, সব গুরুত্বপূর্ণ সংবাদ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, ভিসা নিতের সাজ্ঞা নিয়ে ইতিমধ্যে ভয় পেয়ে গেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন তার কাছে নাকি খবর আছে 186 জন পুলিশ অফিসার বাড়ি বানিয়েছেন আমেরিকাতে, এবং আমেরিকাতে অসংখ্য নেতাকর্মীরও বাড়ি আছে। অর্থাৎ যখনই স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্নবিদ্ধ করা হয় যে মন্ত্রীদেরও তো বাড়ি আছে, সেক্ষেত্রে তিনি নিজের দোষ এড়িয়ে উল্টো দোষ চাপিয়ে দেন পুলিশ অফিসার এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের। তিনি বলেন তারা আমেরিকাতে যায়, আমেরিকাতে গিয়েই তারা বাড়ি বানায়, শুধু মন্ত্রীরাই বাড়ি বানায় না, এমনটি বোঝাতে চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরো বলেন যে ওই দেশে যারা বাড়ি বানিয়েছে সেই দেশের সরকারই সেটা বুঝবে, আর আমাদের দেশ থেকে যারা টাকা দুর্নীতির মাধ্যমে নিয়ে গেছে সেটা আমরা তদন্ত করে দেখব। অন্যদিকে বন্ধুরা, পুলিশ অফিসারদেরও হাত পা কাঁপা শুরু হয়ে গিয়েছে। যে সমস্ত পুলিশ অফিসাররা আগে বিএনপি দমনে কঠিন ভূমিকা পালন করত, তাদেরকে এখন তেমন দেখা যাচ্ছে না, আর এর ফলে তাদের জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে নতুন পুলিশ অফিসারদের। পুলিশের এক অর্ধতন কর্মকর্তা জানিয়েছেন যে তাদের বিভিন্ন সময়ে আমেরিকা যাওয়ার প্রয়োজন হয়, কিন্তু এখন তারা নানান সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে। এ বিষয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের সাথে কথা বললেও তারা বিষয়টি এড়িয়ে যায়। এছাড়াও সংবাদ মাধ্যমের কর্মীদের উপরও ভিসা নিষেধাজ্ঞা দেওয়ায় তারা তো প্রায় পাগল প্রায় হয়ে গিয়েছে। যদিও বিভিন্ন সংবাদ মাধ্যমে ফলাও করে প্রচার করা হচ্ছে যে শেখ হাসিনা ভিসা নিষেধাজ্ঞাকে তোয়াক্কা করে না। আসলে ভিসা নিষেধাজ্ঞা দিলে তো শেখ হাসিনা কিছু যায় আসে না, কারণ এই শেখ হাসিনা এখন ক্ষমতার জন্য পাগল হয়ে গিয়েছে, এবং তাকে যারা সাহায্য করছে তাদের ভবিষ্যৎ যে কি পরিমাণে অন্ধকার সেটা সে তোয়াক্কাই করছে না। আপনারা বেনজির আহমেদের কথাই ধরুন, সে ছিল পুলিশের সাবেক কমিশনার, কিন্তু এখন তার কি অবস্থা? সে তো আর এখন আমেরিকায় যেতে পারছে না, এমনকি রাস্তায় মানুষ দেখলেও তাকে থুতু মারে। কিন্তু শেখ হাসিনাকে তার কোনো খবর নিচ্ছে? এমন ভাবেই সব অফিসারদেরকে এবং যারা আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে বলছি, আপনারা এখনো সময় থাকতে সাবধান হন, না হলে এমন অবস্থা হবে দেখবেন যে আপনার মায়ের চিকিৎসা করার জন্য বাইরের দেশে যেতে হচ্ছে, কিন্তু ভিসা পাচ্ছেন না, আপনার মা আপনার চোখের সামনে ধুকে ধুকে মরবে। আর আমেরিকা যাদেরকে একবার ভিসা নিষেধাজ্ঞা দেয় সহজে সেই নিষেধাজ্ঞা কিন্তু তুলে নেয় না। বন্ধুরা, মিথ্যাচার করতে করতে শেখ হাসিনার এমন অবস্থা হয়েছে যে আওয়ামী লীগ লোকেরা যেন বিভস্ত হয়ে রাস্তায় নেমে পড়বে তাদের এই মিথ্যা প্রচার করার জন্য। আর অন্যদিকে বিএনপি এই গত 15 বছরে একটি বৃহৎ কোন আন্দোলন গড়ে তুলতে পারেনি, এই জন্য বিএনপি অনেককে দায়ী করতে পারে, কিন্তু এর দায় বিএনপিকে নিতেই হবে, কেন এখনো একটি বড় ধরনের আন্দোলন গড়ে তুলতে পারলো না তারা। অন্যদিকে শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা এমনকি তার ছেলে জয় সহ এমন ভাবে মিথ্যাচার করছে যে শয়তানও তাদেরকে দেখলে ভয় পালিয়ে যাবে। বিগত 15 বছর ধরে আওয়ামী লীগের অপশাসন টিকিয়ে রাখার জন্য এই শেখ হাসিনা যত ছলনার আশ্রয় নিয়েছে ততবারই ধরা খেয়েছে, তার প্রত্যেকটা মিথ্যাচার সবার কাছে উন্মোচিত হয়ে গিয়েছে। আর আগামী নির্বাচনের আগ পর্যন্ত সে কত তালবাহানা করছে, একবার বাইডেনের সাথে গিয়ে ছবি তুলছে, তো আরেকবার ফ্রান্সের নাস্তিক প্রেসিডেন্ট ম্যাক্রোর কোলে বসে পড়ছে, আবার কখনো মোদির কোল থেকে চীনের কোলে উঠে পড়ছে। তো ক্ষমতায় টিকে থাকার জন্য তারা তাদের সবকিছু দিয়ে দিতে পারে। তো চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে আমরা হাজির হয়েছি। আমরা যারা নাসর ছিলাম, নানা সমালোচনা শুইনাও, অপবাদ গায়ে না মেখাও, এই লড়াইয়ের অনিবার্য বিজয়ের আশা জাগায় রাখছিলাম। আজ সবচেয়ে নৈরাশ্যবাদেও হাসিনার পতনের চূড়ান্ত মুহূর্ত যে সমাগত সে বিশ্বাস করতে শুরু করছে। একে একে ফ্যাসিবাদের সকল ফনাকে কাইটে ফেলা হইতেছে, মরণ যন্ত্রণায় ছটফট করতেছে মরণোন্মুখ ফ্যাসিবাদ। এই ফ্যাসিবাদ এমনি এমনি জন্মায় নাই, এই ফ্যাসিবাদের জন্ম আর লালনে বাংলাদেশের তথাকথিত সাংস্কৃতিক কর্মীদের, লেখকদের, চিত্রকরদের বেশিরভাগ অংশই যুক্ত ছিল। এইটা বিচিত্র না যে ফ্যাসিবাদের পক্ষে এর আগেও সাংস্কৃতিক কর্মীরা অংশ নিয়েছে দুনিয়াব্যাপী। আজকে আমাদের সিনে রাখার পালা, কারা কারা হাসিনার পক্ষে দাঁড়াইছিল, কারা কারা আওয়ামী ফ্যাসিবাদের পক্ষে দাঁড়াইয়া জন আকাঙ্ক্ষার বিরোধিতা করছিল। আমি কোনো অনার্য জাজমেন্ট করব না, আমি দেখাবো তারা নিজেরাই বলছে তারা আওয়ামী ফ্যাসিবাদের পক্ষ, তারা নৌকার পক্ষ। এদের সিনে রাখবেন, এরা আগামীর বাংলাদেশে যেন স্থান না পায়, এটা কোনো প্রতিহিংসা না। ফ্যাসিবাদের কলুষকে যারা প্রমোট করছে, নতুন গড়ে তোলা আগামীর বাংলাদেশের আকাশকে, বাতাসকে সে অপদার্থ আর অমানুষের নিঃশ্বাসে কলুষিত হতে দেব না। তারা যত প্রতিভাবানই হোক না কেন, তাদের যে কন্ট্রিবিউশনই থাকুক না কেন, আমরা সেই সব মানুষদের চিনব, আর ইতিহাস থেকে দেখব কিছু সাংস্কৃতিক ব্যক্তিত্বের ফ্যাসিবাদকে সমর্থনের ইতিহাস। আসেন শুরু করি, বাংলাদেশে কারা ফ্যাসিবাদের কালচারাল লাঠিয়াল ছিল।
কার্ল অর্ফ একজন খুবই প্রতিভাবান জার্মান কম্পোজার ছিল। ও ফরচুনা গানটার মিউজিক কম্পোজিশন করছিল। এই গানটা আমাদের প্রজন্ম খুব ভালো জানে, কারণ এই মিউজিকটা ওল্ড স্পাইসের বিজ্ঞাপনে ইউজ করা হয়েছিল। আমার খুব প্রিয় মিউজিক। হিটলারের গুণ কীর্তন করতে করতে কাইট হয়ে পড়ে যেত। ফ্যাসিবাদের পতনের পরে অবলীলা অস্বীকার করে যে সে হিটলারকে সাপোর্ট করতে করতে ক্যাথ হইয়া পড়ে যাইত না, তেমন কোনো শাস্তি তারা ভোগ করতে হয় নাই। তবে সেটা আগেকার সময়, আমরা আজকের ফ্যাসিবাদের দালালদের সাইড। আওয়ামী লীগ যেভাবে মিথ্যাচার করে, দিনের পর দিনও যদি এসব মিথ্যাচার নিয়ে কথা বলা যায় তাহলে কিন্তু তা শেষ করা যাবে না। নিজেদের অযোগ্যতাকে ঠাকার জন্য, নিজেদের ভণ্ডামি কপটতা এসব জিনিস ভুলিয়ে দিবার জন্য তারা নিজেদেরকে বিভস্ত্র অবস্থায় রাস্তায় উপস্থাপন করতে পারে। যখন মানুষের দুকান কাটা যায় তখন তারা রাস্তার মাঝখান দিয়ে চলে, অর্থাৎ তারা বিভস্ত্র অবস্থায় রাস্তায় নেমে পড়ে। বিশেষ করে মিথ্যাবাদী শেখ হাসিনা এ কারণেই সবার কাছে মিথ্যাবাদী হিসেবে পরিচিত। খালেদা জিয়া যখন জেলে ছিল তখন তাকে নিয়ে জঘন্যভাবে মন্তব্য করে চলে শেখ হাসিনা। এই ডাইনি রাক্ষসী, স্বৈরাচার, দুর্নীতিবাজ এবং নিজের ইজ্জত বাইরের মন্ত্রীদের কাছে বিলিয়ে দিয়া এই শেখ হাসিনা বলেছিল যে খালেদা জিয়া যদি জেলে আর কিছু চান আমরা দিতে পারবো না, তাকে আমরা কাজের মহিলা দিয়েছি, তবে তওবা তওবা, সে যদি আরো কিছু চায় তাহলে আমরা দিতে পারবো না। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন খালেদা জিয়া পুরুষ চেয়েছে, এমনই জঘন্য একটি এই দেশের প্রধানমন্ত্রী। এদেশের মানুষের লজ্জিত হওয়া উচিত যে তারা এখনো এই ধরনের প্রধানমন্ত্রীর অধীনে এই দেশে বসবাস করছে। আওয়ামী লীগের কোন নেতাকর্মী যদি বিন্দুমাত্র লজ্জা শরম থাকতো তাহলে তারা বলতো শেখ হাসিনা আর আমি আপনার সাথে থাকবো না, আপনার মতো নির্লজ্জ নেত্রীর কর্মী হতে আমি চাই না। আসেন আমরা আজকে বাংলাদেশে ফ্যাসিবাদের কালচারাল লাঠিয়ালদের দেখি। বুড়াগুলাকে ছেড়ে দেবো, অপেক্ষাকৃত কচিগুলারে ধরবো। আওয়ামী লীগের মার্কা মারাগুলোকে ধরবো না, যেমন ধরেন সুবর্ণা মুস্তফা, তারপরে অরুণা বিশ্বাস, ধরবো সেইগুলারে যারা সিপা দিয়ে বাইর হয়ে যাবে, সেই চান্স আছে। শুনেন, আমার কাছে বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু বাংলাদেশকে নিয়ে দেখেছিলেন হাজারো স্বপ্ন, সেই স্বপ্নগুলো আমরা একে একে বাস্তবায়ন হতে দেখেছি তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে। এই উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে আমরা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের পক্ষে। বাঁধন, তুমি লাইন ঠিক করো, ওই পারে হইসে অভিনয় করিচ্ছ না, ওইটি পারমানেন্ট হও। তোমার হাজব্যান্ড নাকি বড় লোক, তা যত বড় তালে বড়ি হোক, বাংলাদেশের পাট চুকাও। বাংলাদেশের মাটিতে তোমার সুযোগ্য নেত্রী হাসিনার রক্ত পেপেশার বলি হইছে আমার ভাইয়েরা, তাদের রক্ত ভেজা পবিত্র মাটিতে তোমার ঠাঁই নাই। লেনি রেইফেনস্টাল সিনেমা বানাইতো, নাম করা সিনেমা নির্মাতা ছিল, দুইটা বিখ্যাত প্রোপাগান্ডা ডকুমেন্টারি বানাইছিল হিটলারের জন্য, ট্রাম্প অফ দ্য উইল এবং অলিম্পিয়া। ও রোয়াবে কাছে ঘেঁচতে পারতো না কেউ, হিটলারের পতনের পর ঘর থেকে বেড়াইতে পারতো না, দীর্ঘজীবন পাইছিল কিন্তু নিঃসঙ্গ অবস্থায় দারিদ্র আর ঘৃণাকে সঙ্গে কইরা মারা যায়, ক্যারিয়ারও আর করতে পারে নাই। দেশের প্রধানমন্ত্রী তিনি, তার আছে নিয়ম নীতি শৃঙ্খলা, কিন্তু সবকিছুকে পেছনে ফেলে প্রধানমন্ত্রিত্বর চেয়েও উজ্জ্বলতর হয়ে ওঠে তার মমতাময়ী মায়ের আবেগ। নিমতলির ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব রিক্ত মা বাবাহীন রীতা রুনাকে নিজ মেয়ের মর্যাদা দেয়া থেকে শুরু করে দেশে 10 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দেয়া, কিংবা অসুস্থ অসহায় শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিকদের পাশে দাঁড়ানো, কোথায় নেই তার মমতার ছায়া। একজন পথ শিশুকেও তিনি যে মমতায় বুকে জড়িয়ে ধরেন, তা শুধু একজন মাই পারে তার সন্তানকে জড়িয়ে ধরতে। এভাবেই তিনি বাংলাদেশকে, বাংলাদেশের 16 কোটি মানুষকে পরম মমতায় আগলে রেখেছেন। আর তাই তো বাংলাদেশের সমস্ত সাধারণ মানুষ, পুরো পৃথিবীর মানুষের কাছে তিনি হয়ে উঠেছেন মাদার অফ হিউম্যানিটি। আর তাই আগামী 30শে ডিসেম্বর 11 জাতীয় সংসদ নির্বাচন, বাংলাদেশের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মমতাময়ী শেখ হাসিনার নৌকায়। হাসিনের ধরনের নির্লজ্জ কথাবার্তা বললেও তার লক্ষ লক্ষ নেতাকর্মী রয়েছে, তাদের এসব শুনতে ভালো লাগে, তারা নিজেরাই এই ধরনের নির্লজ্জ। হাসিনা এরকম একটি দল গঠন করতে পেরেছে, এজন্য শেখ হাসিনাকে আসলে পুরস্কার দেওয়া দরকার। এটার জন্য অবশ্য কোনো হিজড়া যদি তার মতো আরো লক্ষ লক্ষ হিজড়া তৈরি করতে পারে, সেই হিজড়াকেও যেমন পুরস্কৃত করা উচিত, তেমনি ভাবে কিন্তু শেখ হাসিনা যে তার একটি এত বড় নির্লজ্জ বাহিনী তৈরি করতে পারছে, যাদেরকে নির্দেশ দেওয়ার সাথে সাথে কাপড় খুলে রাস্তায় নেমে যেতে পারবে, সেজন্যও কিন্তু শেখ হাসিনাকে পুরস্কৃত করা উচিত। এই যে কয়েকদিন আগে বাইডেনের পিছনে পিছনে ঘুরে বাইডেনকে দিয়ে একটি সেলফি তোলালো, আর তারপর বলা হলো যে সমস্ত মিডিয়াতে তা প্রচার করে দাও, আর এরপরই তার বাচাল মন্ত্রী ওবায়দুল কাদের, মানে কাউয়া কাদের সাহেব, কি বলেছেন? কাউয়া কাদের বলেছেন যে এখন কি বলবে বিএনপি, বিএনপির তো এখন মুখ দিয়ে কোনো কথাই বের হবে না। তারও আবার কয়েকদিন পরে আবার আমেরিকা থেকে ব্যাম্বু খাইয়ে এসে বলতেছে যে আমেরিকার স্যাংশন আমাদের কিছু যায় আসে না, আমরাও ওরকম স্যাংশন দিতে পারি। তো বন্ধুরা, এই খবরটি কিন্তু ফাঁস হয়ে যায় আব্দুল মোমেনের মাধ্যমে, তিনি কিন্তু ফাঁস করে দেন গণমাধ্যমে। আসলে তিনি তো ওবায়দুল কাদেরের মতো এত বুদ্ধিমান না, তিনি গণমাধ্যমে বলে দেন যে আমি বলেছিলাম যে
বাইডেন সাহেব যাতে একটু শেখ হাসিনার সাথে ছবি তুলে, এমনকি ওইখানে বিল ক্লিনটনও ছিল, আমি ওইখানে আরেকজন যে বাইডেনের নিরাপত্তা কর্মী ছিল তাকে আমি বলেছিলাম যে বাইডেনের সাথে গিয়ে ছবি তুলতে পারবে, তখন সে অনুমতি দেয় এবং তারপরে শেখ হাসিনা বাইডেনের সাথে গিয়ে ছবি তুলে, আর তখন শেখ হাসিনার মোবাইলটা বাইডেন সাহেবকে দেওয়া হয়। দেখেছেন হাঙ্কারের নাম্বার ওয়ান শাকিব খান, উই মনে হয় শুটিং এর ট্রেন ফেল করেছিল তাই জোরাতালি দিয়ে ঘরে বসে বানাইছে, এই যে শাকিব খান, হাসিনা যাবি উঠি তুমিও যাবা, তোমার একটা বুদ্ধি দে, দুটা বিয়া করিছো না মাশাল্লাহ, হাসিনার একটা ডিভোর্সি মাইয়া আছে ওইটারে বিয়া করবার পারো কিনা দেখো, হাসিনার লেজ ধরা পলাবার পারবা, হাসিনার ক্যাম্পেইন করিছো তোমার বাংলাদেশে জায়গা হবি না যত বড় তালে বড়ি হও না কেন, তোমার সিনেমার গোষ্ঠী গিলায় FDC-র তালা লাগাই দেবো দরকার হইলে, তোমার জায়গা নাই। এজরা পাউন্ড বিখ্যাত আমেরিকান কবি আছিল, হ্যাঁ মুসোলিনির সাপোর্টার হয়, মুসোলিনি রইয়া রেডিওতে প্রোগ্রাম করত, ওর বিখ্যাত কবিতা হচ্ছে দ্য ক্যান্টোস, বিশাল বড় কবিতা, গ্রিক সভ্যতা থেকে শুরু করে আমেরিকান গৃহযুদ্ধ কোনটা নাই। তো যাই হোক, ফ্যাসিবাদের পতনের পরে সে 12 বছর মেন্টাল হাসপাতালে ছিল, পরে অবশ্য ক্ষমা চাইছিল, ক্ষমা পাইছিল, আর ওই মুসোলিনি ওর নেতা ওরা তো উল্টা করে ঝুলা রাখছিল জানেন তো। শুনেন আর একজন, লেখক বাংলাদেশ থেকে গিয়েছে শুনে ইমিগ্রেশনে বসা থাকা মেয়েটি আমার অটোগ্রাফ নেওয়ার জন্য তার খাতা বের করেছিল, এর চেয়ে বড় গৌরবের ঘটনা আমার দেশের জন্য বা আমার ভাষার একজন লেখকের জন্য আর হতে পারে না। আমি আমার স্বপ্নের বাংলাদেশ চাই, যে দেশ তার আত্মমর্যাদা নিয়ে এগিয়ে যাবে, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আমরা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের পক্ষে। ইমদাদুল হক মিলন, মিছা কথা বলিস কেন, বাংলাদেশের লেখকদের অটোগ্রাফ নেবে ইমিগ্রেশন অফিসার, আরে বেটা জেকে রাউলিং মানে যে হ্যারি পটার লিখেছে সেও তো ইমিগ্রেশন আসলে কেউ অটোগ্রাফ নেবে না, এদের গল্পের গরু গাছে ওঠে, শেখ মুজিব মিছা কথা বলতো, হাসিনাও বলে আর তার সাঙ্গ পাঙ্গুরাও বলে, আর এক কাঠি সরেস ভাবে ও মিছা কথা কেউ ধরতে পারবে না, এই কয়বার আসিস তুই বিদেশে, কয়টা ইমিগ্রেশন তুই ক্রস করিছু, দেশের মানুষকে বেকুব ভাবিস, তুই কিসের বালের লেখক রে, একুশে বইমেলায় তো গিয়ে স্টলে বসে মাসি মারিস, আর বালের কণ্ঠে সম্পাদক বানিয়েছে তোরে ভূমিদস্যু শাহ আলম, আর কি লিখছে সারা জীবনে কিছুই না, ওই লেখা এখনই কেউ পড়ে না, বালের লেখক হইছে। আজকে হাসিনার সব ডানা একটা একটা করে ভেঙে যাচ্ছে, হাসিনার মতো কালছাপের যে ফনাগুলো রয়েছে একে একে ভেঙে দেওয়া হচ্ছে তার সব ফনাগুলো, আমরা যারা শেখ হাসিনার পতন চাই তারা অনেক আগে থেকেই অনেক বড় আশা নিয়ে বসে আসি যে হাসিনার মতো ফ্যাসিবাদ একদিন পতন হবে, আর আস্তে আস্তে শেখ হাসিনার সব বীজ দাঁত ভাঙ্গা শুরু হয়ে গিয়েছে, তবে এই হাসিনার ফ্যাসিবাদ কিন্তু একদিনে তৈরি হয় নাই, হাসিনার মতো জালিমের বা দৈত্যের সৃষ্টি হঠাৎ করে হয়ে যায়নি, হাসিনার মতো একটি দানব সরকার প্রতিষ্ঠার পিছনে বাংলাদেশের সাংস্কৃতিক কর্মী আর্টিস্ট চিত্রকর লেখকদেরও কিন্তু অনেক ভূমিকা ছিল, এছাড়াও যারা হাসিনার পা চাটার জন্য বসে থাকতো তাদের মধ্যে অন্যতম হলো অভিনয় শিল্পীরা, তারা সামান্য তাদের পেট পূজা করার জন্য শেখ হাসিনার কথা মতোই উঠতো আর বসতো, এখন তারা হারে হারে বুঝতে পারছে এই যে তাদের যে সংস্কৃতি ধ্বংস করার পিছনে শেখ হাসিনা ভূমিকা পালন করছে, এখন তারা ঠিকই বুঝতে পারছে তারা কি ধরনের ভুল কাজটা করেছিল, এখন হাসিনার সাথে যারা আছে তাদেরকে আমি বলতে চাই আপনারা এখনো সময় থাকতে সাবধান হন, না হলে পরে পস্তিয়ে কিন্তু কোনো লাভ হবে না, প্রত্যেকটা সেক্টর ধ্বংস হয়ে যাবে, প্রত্যেকটা দেশের কাঠামো অবকাঠামো সব নষ্ট হয়ে যাবে, বাংলাদেশ এখন কম্বোডিয়ার মতো পরিণতি ভোগ করছে, নাইজেরিয়ার মতো পরিণতি ভোগ করছে, এখন তারা বলছে নাইজেরিয়া কম্বোডিয়া তো আমেরিকা স্যাংশনকে পাত্তা দেয়নি, তো কি হয়েছে, তো যেটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে কম্বোডিয়া উগান্ডা নাইজেরিয়ার মতো দেশে পরিণত হবে। যেমন আওয়ামী লীগের মিথ্যাচার এবং নির্লজ্জতা তো বলে শেষ করা যাবে না, এই অনুষ্ঠান যদি আমি 7 দিন একেবারে লাগাতার চালিয়ে যাই শুধু একটা বিষয় নিয়ে আওয়ামীদের মিথ্যাচার এবং নির্লজ্জতা তো তবু হয়তো শেষ হবে না, সুতরাং এই 10-15 মিনিটের ভেতরে আওয়ামীদের এই সমস্ত মিথ্যাচার এবং নির্লজ্জতার এখানে লিস্টই দেওয়া সম্ভব না, তবে আমি 2-4টা নিদর্শন দিচ্ছি কতটা যে নির্লজ্জ আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং বিশেষ করে শেখ হাসিনা, এবং যখন মানুষের একটা কথা আছে যখন দুকান কাটা যায় তখন রাস্তার মাঝখান দিয়ে চলে, তার আর হারানোর কিছু নেই, যে একেবারে বিবস্ত্র তার আর লুকোনোর কিছু নেই, এই একই অবস্থা আওয়ামী লীগের বিশেষ করে তাদের যে প্রধান শেখ হাসিনার। যেমন আমি উদাহরণ দিয়ে বলি, যেটা আগেও বলেছি, আমি খালেদা জিয়ার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে টেলিভিশনের ক্যামেরার সামনে আমার প্রাক্তন বন্ধু ইকবাল সোবহান চৌধুরী সম্মুখ সারিতে উপবিষ্ট, তাকে সামনে রেখে হাসিনা বলল যে খালেদা জেলখানায় আছেন, ভালোই আছেন, তিনি একমাত্র ওই সেন্ট্রাল জেলে একমাত্র বন্দি, এবং তিনি এক যে কাজের মেয়ে চেয়েছেন, কাজ নিজে কাজ করতে পারেন না, মেইড চেয়েছেন, আমরা সেটা দিয়েছি, তবে
উনি যদি আর কিছু চান তবা তবা সেটা তো দিতে পারবো না। তার মানে ইঙ্গিত করলেন যে শত্রুর্ধ হাসে খালেদা জিয়া পুরুষ মানুষ চেয়েছেন বা চাইতে পারেন সেটা হাসিনা দেবেন না। এই ধরনের নির্লজ্জ মন্তব্য করলে যদি একটা আওয়ামী লীগেরও কোনো ওই যেটাকে বলে ঘৃণাপীত বলে একটা কথা আছে, যদি আত্মসম্মান থাকতো, একটা ঘৃণা থাকতো, ঘৃণা করার ক্ষমতা থাকতো, তাহলে তারা হাসিনাকে পরিত্যাগ করত। আমার এই প্রাক্তন বন্ধু ইকবাল সোবহান চৌধুরী ওই দিনই কাগজপত্র ছুঁড়ে ফেলে দিয়ে বলতো হাসিনাকে যে আমি আপনার চাকরি করব না, আপনার মতো নির্লজ্জ বসের আমি উপদেষ্টা থাকব না। কিন্তু দেখলেন না কি সুন্দর নুরানি চেহারা নিয়ে এখানে সেজদার দাগ। তো বন্ধুরা, পিনাকী ভট্টাচার্য তার ভিডিওতে বলেছেন শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যে সাংস্কৃতিক কর্মীরা রয়েছে তাদের মধ্যে বৃদ্ধদেরকে এখন ধরার সময় নয়। তবে আমরা এখন যে নতুন নতুন সাংস্কৃতিক কর্মীরা শেখ হাসিনার পদলেহন করছে, শেখ হাসিনা গুরুকীর্তন করছে, শেখ হাসিনা যে দেশের ডিজিটাল উন্নয়নের জোয়ার বইয়ে দিচ্ছে বলে বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার করছে, সেই ধরনের সাংস্কৃতিক কর্মীদেরকে নিয়েই আজকে আমরা কথা বলবো। এরা কিভাবে শেখ হাসিনার নামে গান গাইছে, দেশের প্রত্যেকটা সেক্টর ধ্বংস হয়ে যাচ্ছে, এমনকি দেশের সংস্কৃতি ধ্বংস হয়ে যাচ্ছে। একটা জিনিস চিন্তা করুন, একসময় মানুষ বাংলা সিনেমার জন্য সবাই বসে থাকতো, অথচ আজকে বাংলা সিনেমার কি অবস্থা, মানুষ দেখতে চায় না, এমনকি অভিনেতারা পর্যন্ত সিনেমা ছেড়ে চলে যাচ্ছে। সাকিব খান বাংলাদেশ থেকে অন্য দেশে চলে যাওয়ার চেষ্টা করেছিল, পরবর্তীতে সে কলকাতার বিভিন্ন ছবিতে অভিনয় করত, বাংলাদেশের ছবিতে আর অভিনয় করতে চাইতো না। কারণ কি? কারণ সাংস্কৃতিক অঙ্গ ধ্বংস হয়ে গিয়েছে। আর এটা ধ্বংস হওয়ার পিছনেও মূল কারণ এই সরকার। এই সরকার অভিনয়ের জগতে বিভিন্ন ধরনের শিল্পীদেরকে বসিয়েছে যারা সরকারের পদলেহন করে। যোগ্য ব্যক্তি যখন যোগ্য জায়গায় যেতে না পারে সেখানে তখন অযোগ্য ব্যক্তিরা আশ্রয় নেয়, কারণ অযোগ্য ব্যক্তিদেরকে বসিয়ে রাখলে সরকার তার সমস্ত লক্ষ্য পূরণ করতে পারবে। এভাবেই যেসব শিল্পী শেখ হাসিনার গুণকীর্তন করছে, শেখ হাসিনার মিথ্যা উন্নয়নের গল্প আমাদেরকে শোনাচ্ছে, সেসব শিল্পীকে আমরা আজকে ধরব, তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। উনি বসে থাকলেন এবং এরকম কোটি কোটি ইকবাল সোবহান চৌধুরী একেবারে বিনা বাক্য ব্যয়ে কথা না বলে হাসিনা যেটা বললেন ওটাকেই অমৃত সমান ধরে নিয়ে শিরোধার্য করে চুপ হয়ে বসে রইলেন। তেমন আরেকটা যেমন লেটেস্ট এক্সাম্পল দেই, কদিন আগে আমরা দেখলাম দিল্লিতে G20 সামিটে হাসিনা গিয়ে জো বাইডেনের সঙ্গে একটা সেলফি তুললেন। সেলফি তুললো ভালো কথা, জো বাইডেনই ছবি তুললো, সেইটা সঙ্গে সঙ্গে আগে পাবলিক মিডিয়াকে বলে দেওয়া হলো যে সবটা একটা এটাকে একটা ভালো কাভারেজ দাও। শুধু তাই না, তার বাচাল মন্ত্রী ওবায়দুল কাদের চৌধুরী বলল এখন তো বিএনপির ঘুম নষ্ট, জো বাইডেনের সঙ্গে হাসিনার সেলফি উঠেছে। তো পরে দেখলো যে সেলফির গেমটা তো ঠিক জনগণ গিলল না, এটা আব্দুল মোমেন আবার সে ওবায়দুল কাদেরের মতো বুদ্ধিমান না, আব্দুল মোমেন আবার অকপটে সব বলে দিলেন যে ঘটনা কি ঘটেছিল। আমি বলেছিলাম বাইডেনকে যে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে আপনি একটা ছবি তোলেন, উনি রাজি হলেন। তখন আমি আবার ব্লিংকেনকে বললাম, অ্যান্টনি ব্লিংকেন পররাষ্ট্রমন্ত্রীকে, যে এরকম একটা ছবি তুললে কি কেমন হয়। তো বললো গো আহেড, আমার তো কোনো আপত্তি নেই, আমি কি বলার বস যখন প্রেসিডেন্ট বাইডেন। বন্ধুরা, এই যে দেখুন কত বড় দালাল এই সাকিব খান, এনেকে বাংলাদেশের নাম্বার ওয়ান হিরো, আসলে নাম্বার ওয়ান দালাল বলা যায় একে। সাকিব খানকে একটা কথা বলতে চাই, হাসিনা তো পতন হবে, হাসিনা দেশ ছেড়ে পালাবে, তার সাথে সাথে তোমাকেও পালাতে হবে। তুমি একটা কাজ করতে পারো সাকিব খান, তুমি তো দুইটা বিয়ে করেছো, পারলে হাসিনার যে বিধবা বা মেয়েটা আছে অর্থাৎ যার ডিভোর্স হয়েছে তাকেও বিয়ে করো, তাহলে হাসিনার লেজ ধরে পালাইতে তোমার সুবিধা হবে। আর আপনারা যারা সাকিব খানকে নাম্বার হিরো বানিয়েছেন, নাম্বার ওয়ান হিরো বানিয়েছেন, তারা তো বুঝতে পারছেন না খুব ভালো কাজ করেছেন আপনারা। এখন যত পারেন এদের নামে সবাইকে জানিয়ে দিন এরা কিভাবে শেখ হাসিনা দালালি করছে। যে সময়ে আমরা বাংলাদেশকে শেখ হাসিনার মতো একটি দানবের হাত থেকে বাঁচানোর জন্য আন্দোলন করছি, অনলাইন অফলাইনে নিজেদের জীবন বাজি রেখে সংগ্রাম করছি, সে সময় এসব দালালেরা হাসিনাকে ভোট দেওয়ার জন্য ভিক্ষা চাইতে আসছে। কারণ এরা যে হাসিনা থেকে ভিক্ষা পাওয়ার জন্য ভিক্ষার থালা নিয়ে বসে আছে, এরা একটু চিন্তা করে না হাসিনা যে তাদেরকে যে ভিক্ষাটা দেয় অর্থাৎ তারা যে ভিক্ষুকের মতো ফকিরের মতো বসে আছে, তারা এই ভিক্ষাটা হাসিনা দুর্নীতি করে অর্জন করছে। এই দুর্নীতির করার কারণে দেশের কত বড় ক্ষতি হচ্ছে, দেশের কোটি কয়েক মানুষের হাতে সমস্ত সম্পদ জব্দ হয়ে আছে, আর সেই সম্পদের একটা অংশ এসব ভিক্ষুক শিল্পীদেরকে দেয়া হচ্ছে। সাকিব খান, বাঁধন এদের মতো নিচু মন মানসিকতার শিল্পী যারা দেশের উন্নয়নের কথা চিন্তা করে না, যারা দেশের স্বাধীনতা, দেশের অখণ্ড ভূমির কথা চিন্তা করে না, এদের মতো শিল্পীরা শেখ হাসিনার ভিক্ষা পাওয়ার জন্য বসে থাকে।